শোয়েব আখতারের নিজের জীবন নিয়ে সিনেমা বানানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে হঠাৎ করে সরে এসেছেন পাকিস্তানের এই সাবেক তারকা। এক টুইট বার্তায় বায়োপিক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন শোয়েব আখতার। শোয়েব জানান, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস রানিং এগেনস্ট অল অডস বায়োপিকের পরিচালক ফরাস কায়সারের সঙ্গে মতবিরোধ এবং চুক্তি লঙ্ঘন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শোয়েব। শুধু তাই নয়, তার অমত থাকার পরও সিনেমাটি কেউ বানালে তার নামে মামলা করার হুমকিও দেন পাকিস্তানের এই সাবেক পেসার।